নমস্কার, আমি সুদীপ্ত। সিএস গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ কথা বলবো শীতকালের অত্যন্ত জনপ্রিয় একটি ফুল গ্ল্যাডিওলাসের পরিচর্যা নিয়ে। এই ভিডিওতে আমরা দেখব গ্ল্যাডিওলাসের বাল্ব থেকে কিভাবে নতুন চারা তৈরি করা যায় এবং এই গাছ থেকে কিভাবে সুন্দর ফুল পাওয়া যায় সেই সমস্ত বিষয়গুলি নিয়ে। এগুলো গ্ল্যাডিওলাসের বাল্ব, যদিও এগুলোকে বাল্ব বলা যায় না, এগুলো অ্যাকচুয়ালি ক্রন। বাল্ব বলা যায় পেঁয়াজ, লিলি প্রভৃতিগুলোকে বাল্ব বলা যায়, এগুলো অ্যাকচুয়ালি ক্রন, কারণ ক্রনের মধ্যে কোনো নিরেট অংশ থাকে, এটা পুরো নিরেট অংশ। আর বাল্ব দেখবেন কয়েকটি খোসার মতো, পেঁয়াজের যেমন খোসার মতো আলাদা করা যায়, লিলির খোসার মতো আলাদা করা যায়, এগুলোকে বলা হয় বাল্ব। তো এই বাল্ব বা ক্রন যাই বলুন না কেন, এগুলো নির্বাচন একটু সাবধানে করবেন। আপনারা সবসময় একটু বড় সাইজের ক্রন সংগ্রহ করবেন ভালো ফুল পাওয়ার জন্য। ছোট বাল্ব হলে তার থেকে আপনারা কখনোই খুব ভালো ফুল পাবেন না। অনেক ভিডিওতে হয়তো দেখে থাকতে পারেন, তাদের কাছে বড় বাল্ব না থাকার কারণে তারা বলে থাকতে পারেন যে ছোট বাল্ব লাগান, ছোট বাল্ব থেকে ভালো ফুল পাবেন। এটা একদমই মিথ্যা কথা। তো আপনারা সবসময় গ্ল্যাডিওলাসের জন্য বড় বাল্ব পছন্দ করবেন, বড় বাল্ব লাগাবেন। আর এগুলো কালার কম্বিনেশন দেখে তো অ্যাকচুয়ালি পুরোপুরিভাবে বোঝা সম্ভব হয় না, কিন্তু এর বাল্বের কালার দেখে আপনারা গাছ যদি লাগান, ধরুন এটা হয়তো হলুদ বা সাদা হতে পারে, এটা এটা একটু লালচে আছে, মেবি রেড কালার বা পিঙ্ক কালারের আসতে পারে। তো একই পটে যখন লাগাবেন, একটু কালার কম্বিনেশন করে আপনারা লাগাবেন, দেখুন এটা অলরেডি সব শিকড় চলে এসেছে। তো এগুলোকে আপনারা প্রথমেই বালির মধ্যে লাগিয়ে শিকড়গুলোকে ডেভেলপ করে নিয়ে তারপরে আপনারা মাটিতে লাগাতে পারেন বা ডাইরেক্ট মাটিতে লাগাতে পারেন। কিন্তু এবছর আমার কাছে কম বনসাই, রোজ, সিজনারি ফ্লাওয়ার প্ল্যান্ট এগুলো সব দিয়ে প্রায় 500 গাছ হয়ে গেছে। আমার কাছে এবছর আর এতটা সময় হবে না দুবার ট্রান্সপ্ল্যান্ট করার জন্য, তো আমি একবারে এবার এ মাটিতে লাগাবো। তো চলুন দেখে নিই আমরা কীভাবে মাটিটা প্রস্তুত করছি এবং কীভাবে আমরা এই গাছগুলোকে লাগাবো। ভিডিও যাতে খুব সহজেই আপনাদেরকে দেখাতে পারি, আপনাদের সময় যাতে বেঁচে যায়, সেই জন্য কারণে আমি মাটিটা আগে থেকে প্রস্তুত করে নিয়েছি এবং পটে ভরে নিয়েছি। এই যে মাটিটা আমরা তৈরি করেছি, এটা ওয়েল ড্রেন হতে হবে। এই জন্য আমরা 40% নিয়েছি নর্মাল গার্ডেন সয়েল, 40% নিয়েছি আমি কম্পোস্ট গোবর সার, আর 10% নিয়েছি কোকোপিট এবং 10% নিয়েছি একদম বালি। তো এইভাবে আমরা একটা ওয়েল ড্রেন সয়েল তৈরি করে নিয়েছি। আর খাবার হিসাবে আমি এখানে দিয়েছি 1 মুঠো দিয়েছি হাড়ের গুঁড়ো, যার থেকে আমরা প্রচুর ফসফরাস আমার গাছকে রুট গ্রোথে সাহায্য করবে এবং পরবর্তীকালে ভালো ফুল আসতে সাহায্য করবে। এবং তার সাথে 1 মুঠো দিয়েছি আমি শিং কুচি, যা আমার গাছে নাইট্রোজেনের অভাব মেটাবে। আর 1 চামচ, বন্ধুরা বেশি দেবেন না, 1 চামচ দেবেন লেদার ডাস্ট বা চামড়া গুঁড়ো। আর এর সাথে আমি রাসায়নিক সার হিসাবে শুধুমাত্র সুপার ফসফেট ব্যবহার করেছি, 1 চামচ দিয়েছি সুপার ফসফেট। এই দিয়ে আপনারা মাটিটা প্রস্তুত করে নেবেন এবং এখানে দেখবেন পুরোটা ভর্তি করবেন। আপনারা দেখতে পাচ্ছেন মাটিটা অনেকটাই ফাঁকা আছে। এবার প্রশ্ন হলো, একটি পটে আপনারা কতগুলি করে লাগাবেন? আপনাদের কাছে যদি 10 ইঞ্চি বা 12 ইঞ্চির পট থাকে, তাহলে আপনারা 3টি বা 4টি বাল্ব একটি পটে লাগাতে পারেন। আর যদি আপনারা এরকম ছোট একটি পটে লাগান, 4 ইঞ্চি পটে, তাহলে একটি মাত্র ক্রনই লাগাবেন। অনেকে এই 10 ইঞ্চি বা 12 ইঞ্চিতে 5-6টি লাগিয়ে ফেলেন, কখনো সেটা করবেন না। সেটা করলে কিন্তু ফুলের ভালো ফুল পাবেন না, গাছের গ্রোথও খুব ভালো হবে না। আবার এত বড় পটে একটি গাছ লাগানোরও কোনো প্রয়োজন নেই, 3টি লাগান, তাহলে দেখবেন খুব ভালো ফুল পাবেন। আর আপনারা প্রথমে মাটি দেওয়ার পরে কিছুটা জল স্প্রে করে দেবেন এই মাটির উপরে, তারপরে এরকমভাবে আমি এখানে একটি ক্রন লাগালাম, এখানে আমি আরেকটি ক্রন লাগাচ্ছি, আর এখানে আরেকটি অন্য কালারের একটা ক্রন আমি লাগাচ্ছি। এই লাগানোর পরে হালকা করে এর উপরে মাটি দিয়ে দেবেন। জাস্ট এই ক্রনগুলোকে ঢেকে দিন।
এখানে দেখুন আমার অনেকটি অনেক জায়গায় ফাঁকা আছে, তাই না? কিন্তু আমি এই কারণেই ফাঁকা করেছি, এই ক্রনটি থেকে দেখাই আপনাদেরকে। ধরুন এই ক্রনটি থেকে যখন আমার পরবর্তীকালে নতুন গাছ তৈরি হবে না, তখন এই নতুন গাছটি এই ক্রনের উপরে একটা নতুন এর ক্রন তৈরি করবে এবং এটা নিচে চলে যাবে, এবং স্বাভাবিকভাবে কি করবে, এর উপরে যদি একটা নতুন ক্রন তৈরি হয় তখন কিন্তু সেই ক্রনটা এবং গাছের গোড়ার মূলগুলো স্বাভাবিকভাবেই মাটির উপরে চলে আসবে, তখন গাছটা হেলে যাবে। এই কারণেই আমি এখানে অনেকটা জায়গা ফাঁকা রাখছি। এই গাছটা যখন একটু বড় হবে তখন এর উপরে আমি একটি ভার্মি কম্পোস্ট মাটি এবং সার দিয়ে আর একটা লেয়ার তৈরি করে দেবো, তাতে গাছগুলো ভালো খাবার পাবে এবং গাছগুলো হেলবে না, গাছগুলো ভালো থাকবে। এই কারণে আমি এতটা জায়গা ফাঁকা রেখেছি। চলুন 7 দিন পরে আমি আবার দেখাবো কিভাবে এর পরবর্তী কেয়ার করব, আর অবশ্যই গাছগুলিতে জল দিয়ে দিতে হবে। গাছগুলি লাগানোর 12 থেকে 14 দিন পরের অবস্থা দেখুন, প্রত্যেকটি ক্রন থেকে আমার নতুন চারা বেরিয়েছে। এখন যেটা করতে হবে আমার, এই প্রত্যেকটি ক্রনের উপরের অংশটায় দেখুন খুব কম মাটি আছে। আমি আগেই বলেছিলাম এই ক্রনের এখানে দেখুন নতুন আরেকটি এই গাছ একটা নতুন ক্রন তৈরি করবে এবং নতুন মূল দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এখানে নতুন মূল কিন্তু বেরোচ্ছে। তো এই মূলগুলো যদি আমি মাটি না দিই, মূলগুলো মাটির উপরে চলে আসবে এবং গাছটা আমার হয়তো হেলে যেতে পারে। তো এই কারণেই আমি একটা মাটি এর উপরে দিয়ে দেবো, মাটির লেয়ার। এখানে আমি মাটি হিসেবে যেটা ব্যবহার করছি, আমি 60% নর্মাল গার্ডেন সয়েল দোআঁশ মাটি, 40% কম্পোস্ট, আর এর সাথে আমি সর্ষের খোল দিয়েছি 1 মুঠো, আর 1 চামচ দিচ্ছি রাসায়নিক সার DAP। এগুলো মিক্সড করে আমি এই ক্রনের উপরে মাটির উপরে আমি দিয়ে দেব, যাতে গাছটি আমার হেলে না যায় এবং অ্যাজ এ সেম টাইমে আরও বেশ কিছুটা খাবার পাই। এইরকম মাটি দেওয়ার পরে আপনারা জল দিয়ে দেবেন। এই গ্ল্যাডিওলাস গাছের অ্যাডিশনাল ফার্টিলাইজার হিসেবে আপনারা প্রত্যেক 7 দিনে একবার শস্যের খোল পচা জল দিন, আর প্রথম অবস্থায় এই গ্ল্যাডিওলাসের গাছকে ভালোভাবে গ্রোথ নিয়ে আসার জন্য DAP সার 15 দিনে একবার দিন। এরপরে যখন ফুল ফুটতে শুরু করবে, স্টিকটা বেরোবে, তখন এই গাছে DAP-র বদলে সুপার ফসফেট এবং পটাশ দিন, তাহলে দেখবেন এই গাছে খুব সুন্দর ফুল পাচ্ছেন আপনারা। এই গাছগুলিতে পোকার আক্রমণ খুব কম হয়, তবে আপনারা নিয়ম মেনটেন করে প্রত্যেক 15 দিনে একবার একটা পেস্টিসাইড স্প্রে করে রাখবেন, যাতে কোনো পোকার আক্রমণ না হয়। তবে ফাঙ্গাস আক্রমণ এই গাছগুলিতে দেখা যায়। ফাঙ্গাস আক্রমণ হলে দেখবেন এই গ্ল্যাডিওলাসের পাতা ব্রাউনিশ হয়ে যাচ্ছে, তারপরে আস্তে আস্তে পুরো পাতাটা শুকিয়ে যাচ্ছে। এই হাত থেকে রক্ষার জন্য আপনারা এই গাছগুলিতে প্রত্যেক 10 দিন অন্তর একটা ফাঙ্গিসাইডে স্প্রে করবেন, আর খেয়াল রাখবেন পটের মাটিটা উপরের টপ সয়েলটা যেন সবসময় পরিষ্কার থাকে এবং বেশি জল যেন না পড়ে, তাহলে ফাঙ্গাস অ্যাটাক খুব বেশি এই গাছে হবে না। এইভাবেই আপনারা আপনাদের গ্ল্যাডিওলাস গাছগুলিকে পরিচর্যা করুন, দেখবেন আপনাদের লাগানো গাছগুলিতে খুব সুন্দর ফুল ফুটবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা।